Assalamu alaikum. Welcome to our online class. My dear students, how are you? All of you? I am fine. I hope you are also fine. So, all of you are ready for the class? I think all of you are ready for the class. And you know, today I take your English second paper class for class 8. So you should take your copy and pen, because what I will write on the board, you should write that all things, okay? Now dear students, I hope all of you are prepared for your exam, because your exam will coming up soon, you know? Okay. Yeah, our previous topic was what, you know? Have you remember? You forgot? I discuss about parts of speech. Today I discuss about voice. Okay, let's see the topic. Today our topic is voice. Now I write on the board. Today our topic is voice. What is voice? What is voice? Voice means speech. Okay, jetake amra bachcho boli, bakko, kotha. Okay, jetake amra voice bolchi, bachcho. Bangla jetake bole bachcho, mane kichu bola. Okay, voice are two types, active and passive. Transitive verbs er voice two types. Okay, transitive verb er voice hocche dui prokar, jemon ekta hocche one, active voice, and two, passive. Active voice, passive voice. Okay, active, what is active voice? Active voice means which অনেক সময় আমরা দেখতে পারি যে ব্যক্তি নিজে সক্রিয় হয়ে একটা কাজ সম্পন্ন করছে, মানে পারসন সেখানে নিজে অ্যাক্টিভ থাকে, সেটাকে আমরা কি বলি অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যান্ড প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস, উই ক্যান সি হিয়ার, সাবজেক্ট উইল নট অ্যাক্টিভ দেয়ার, বিকজ অ্যানাদার ওয়ান উইল হি উইল ডিপেন্ড টু অ্যানাদার থিংস। দ্যাট মিন্স প্যাসিভ ভয়েস হলো যে কর্তা সেখানে নিজে অ্যাক্টিভ থাকে না, বাট অন্যের উপরে এসে পড়ে কাজটা, নিজ কাজ সম্পন্ন না করে বরং সেটা অবজেক্টের কাজটা তার উপরে এসে পড়ে, সেটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। নাও ইউ উইল চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ম্যাক্সিমাম টাইম, অর প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। সো টুডে আই উইল শো হাউ ইউ উইল চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। When you will do active to passive, that time you should remember some rules, or you will follow some technique, then you will be very easy for you. So that's all the techniques today I will show on the board. Let's start. At first I want to say, active voice e dutu object pete paro, kokhono kokhono amra active voice e dutu অবজেক্ট পেতে পারি। এখন কথা হচ্ছে দুটো অবজেক্টের মধ্যে আমরা একটাকে সাবজেক্ট করব। ওকে, সাবজেক্ট কোনটাকে করব? সাবজেক্ট করব আমরা ব্যক্তিবাচক। সাপোজ ধরো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, একটা হলো ব্যক্তি অবজেক্ট, একটা হচ্ছে বস্তু অবজেক্ট। সেক্ষেত্রে আমরা ব্যক্তি অবজেক্টটাকে অ্যাক্টিভে প্যাসিভ করার সময় সাবজেক্টে আনবো। ক্লিয়ার? ওকে, আমি ওরালি এটা বলছি, দেন আই উইল রাইট দ্য সামথিংস। এক এবং অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম, কিছু নিয়ম আছে, সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, জাস্ট ইউ রাইট অন ইউর কপি। যেমন এক নম্বর হচ্ছে এই ভয়েস, হোয়েন ইউ উইল চেঞ্জ দ্য ভয়েস ইউ শুড মাইন্ড থ্রি থিংস। প্রথমে যেটাকে পড়বো আমরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের যে সাবজেক্টটা আছে অ্যাক্টিভ, এর অবজেক্ট কি হবে? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে, প্যাসিভে সাবজেক্ট হবে। বোঝা গেল? সাবজেক্ট হবে, দ্যাট মিন্স হোয়াট? অ্যাক্টিভ ভয়েসে যে ওয়ার্ডটা অবজেক্ট হিসেবে থাকবে, সেটা আমরা যখন প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে আমরা সেটাকে সাবজেক্টে লিখব। ওকে, ক্লিয়ার? দেন নাম্বার টু, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ক্লিয়ার? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। দেন অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হলে এ তার পূর্বে বাই বসবে, এবং যখন তুমি
প্যাসিভ করছো, তখন তুমি অ্যাক্টিভের যে সাবজেক্টটা থাকবে সেটাকে তুমি প্যাসিভে যে অবজেক্ট আকারে লিখবে, এবং সেই অবজেক্ট আকারে লেখার আগে সেখানে একটা বাই বসবে। ক্লিয়ার? আমি লিখছি প্যাসিভ ভয়েস এ অবজেক্টের পূর্বে, অবজেক্টের পূর্বে কি বসবে? বাই বসবে। ওকে, নাম্বার থ্রি, অ্যাক্টিভ এর সাবজেক্ট, আই রাইট ইন শর্ট ফর্ম সাবজেক্ট, ওকে, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, প্যাসিভে অবজেক্ট হবে। ক্লিয়ার? তিনটা জিনিস আমি বাংলায় বলে দিচ্ছি ক্লিয়ার করে, যে প্রথমে তুমি প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের যে সাবজেক্টটা আছে সেটাকে তুমি অবজেক্ট করবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করবে। ক্লিয়ার? দেন অ্যাক্টিভের সাবজেক্ট যখন তুমি লিখবে, অ্যাক্টিভের সাবজেক্টটাকে তুমি যখন প্যাসিভে অবজেক্ট করবে, তার আগে আমরা একটা বাই বসাবো। আই উইল শো সাম এক্সাম্পল, দেন ইউ উইল বি ক্লিয়ার। হ্যাভ ইউ সিন দ্য বোর্ড ক্লিয়ারলি? ইয়েস। দেন এবং আরেকটা জিনিস হচ্ছে কি, নাম্বার ফোর, মূল ভার্ব, দ্যাট মিন্স মেইন ভার্ব, মেইন ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স মেইন ভার্ব উইল বি পাস্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ওকে, শর্ট, আই রাইট শর্ট ফর্ম। মেইন ভার্বটা কী হয়ে যাবে? পাস্ট পার্টিসিপাল হবে। ক্লিয়ার? ওকে, চারটা রুলস আমরা জেনে গেলাম, যে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হবে এবং অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভে সাবজেক্ট হবে, এবং প্যাসিভে অবজেক্টের পূর্বে বাই বসবে, এবং মেল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ক্লিয়ার? দেন কিছু সাবজেক্ট চেঞ্জের রুলস আমি দেখাচ্ছি। হাউ ইউ উইল চেঞ্জ সাবজেক্ট, তোমরা কিছু সাবজেক্টকে আমরা ভয়েসে চেঞ্জ করি, ওকে, ইউ রাইট হিয়ার, ইটস এ টেকনিক, সাম টেকনিক, ওকে, সাবজেক্ট চেঞ্জ, হাউ ইউ উইল চেঞ্জ দ্য সাবজেক্ট, লাইক আই ইটস এ সাবজেক্ট, দেন হোয়েন ইউ রাইট প্যাসিভ দেন ইট উইল বি মি, ওকে, হোয়েন সাবজেক্ট হি ইন অবজেক্ট ইট উইল বি হিম, হি অবজেক্টে হিম হয়ে যাবে, দেন শি ইন অবজেক্ট হার, শি থাকলে অবজেক্টে চেয়ে সেটা হার হয়ে যাবে, দেন দে, দে উইল বি দেম, উই উইল বি আস, ওকে, আই থাকলে অবজেক্টে মি হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, ওকে, অ্যান্ড দে থাকলে দেম হবে, উই উইল বি চেঞ্জ আস। ক্লিয়ার? নাও ইটস এ সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ইটস টেকনিক, সাম ইউ উইল ফাইন্ড আউট হোয়াট টেন্স ইট উইল বি, ওকে, যেটা কোন টেন্সে আছে এবং সে অনুযায়ী তুমি সেটাকে ভয়েসটাকে চেঞ্জ করবে। সো অ্যাট ফার্স্ট ইউ শুড ফাইন্ড আউট হুইচ টেন্স উইল বি ইন অ্যাক্টিভ, অ্যাক্টিভে কোন টেন্সে আছে সেটা আমরা আগে, সবার আগে ফাইন্ড আউট করবো, দেন ইট উইল বি ইজি ফর ইউ, অ্যান্ড হাউ ইউ উইল চেঞ্জ দ্য টেন্স, ওকে, তুমি টেন্স কীভাবে চেঞ্জ করবে। নাও আই উইল শো দ্যাট টেকনিক, আই জাস্ট আই উইল শো দ্যাট টেকনিক, অ্যান্ড ইউ উইল ফলো দিস টেকনিক, অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি ফর ইউ ফর চেঞ্জিং দ্য ভয়েস। ক্লিয়ার? সি হাউ ইউল চেঞ্জ টেন্স, অ্যাট ফার্স্ট আই রাইট হিয়ার, ইউ নো প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো, আই উইল রাইট শর্ট ফর্ম বিকজ হিয়ার ইজ মোর রাইটিং, প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে, ইনডিফিনিট আই রাইট হিয়ার শর্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ নো হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অ্যাম ইজ আর, যখন কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর যুক্ত সেন্টেন্স দেখতে পাবে দেন ইট উইল বি
present indefinite, then past indefinite, past indefinite. Okay, past indefinite was where, was or were. Then future, future indefinite, future indefinite. Present indefinite, am is are, past indefinite, was, were, and future indefinite, shall be or will be, shall be, shall be or will be. Okay, clear? My dear students, you write these things in your copy. Present indefinite, am is are, okay, past indefinite, was, were, and future indefinite, shall be or will be. Anyone you will get in active voice, that time you will find out the am is a thakle, it is present indefinite, and was, where, it is past indefinite, and future indefinite, shall be or will be. Clear? Okay, after that I will show some example. Acha, indefinite diyeche, now we will write about continuous. Okay, present, present continuous. I write short form present continuous. I told any, when you will send it as continuous tense, that means it will be ing with ing, ing add with verb, that means verb tar sathe ekta ing thakbe, seta amra jokhoni dekhbo then will be clear, it will be continuous tense. Okay, so amra prothome ki likhechhilam, present indefinite e am is are likhechhilam, tai na? Ekhon ami bolechi ki যে ভার্বের সাথে যখন আইএনজি দেখতে পাবে তখন বুঝে নেবে যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস। এখন কোন কন্টিনিউয়াস আছে সেটা আমাকে কিভাবে বুঝবে, হাউ উইল ফাইন্ড আউট? ইফ ইউ উইল সি এম দেন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই তো? এখন এটাকে আমি যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে করব তখন ভয়েস চেঞ্জ করব, দেন আই উইল বি রাইট হিয়ার, এখানে কিছু টেকনিক আছে, এম বিং, ওকে, এম being, b-i-n-g, being, or is being, or are being, যেটা হবে টেন্স অনুসারে অর সাবজেক্ট অনুসারে, ওকে, এই তিনটা আমরা করব, ক্লিয়ার? এম বিং, ইজ বিং, আর বিং, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস, ভেরি ইজি, ইউ উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, পাস্ট কন্টিনিউয়াস। I wrote in previous in my class the past indefinite, what I will write, past indefinite was where, past indefinite ami ki likhechhilam, was where likhechhilam, tai to? And present indefinite ami likhechhilam am is are, ekhane jokhon ami am being is being likhechi, so it is very easy the past continuous je was being were being hoye jabe. Okay, was being, was being or were being, were being. Okay, then future continuous, future continuous e ki likhechhilam, shall be, will be, tai na? Continuous, future continuous amra likhechhilam, shall be, will be. Now you can change, very easy, shall, shall be jagay shall be being hoye jabe, kokhon? In continuous e. Okay, shall be being or will be being, ei jinish gulo mone rakhle then it is very easy for you for changing the voice. Clear? Ekta sathe ekta kintu related, let's see, present indefinite only am is are chilo, ekhane chole asche continuous e am being is being are being, and past continuous e ki chilo, only was were, but in continuous e ki esche was being were being. Clear? And future indefinite chilo shall be will be, and continuous e chole asche will shall be being or will be being, that means you will, when you will see continuous active inactive continuous tense, that time you will be use being, ei kotha ta amader use korte hobe. Clear? Being, let's see the present perfect. Okay, now made up the board, you write, hurry up for your betterment, I give some time. Present continuous, am being, is being, are being, okay, and past continuous, was being, were being, and future continuous, shall be being, will be being. Okay,
Now I rub the board. Just you will follow these rules. What I will show on the board. Then present perfect. Present perfect. Present perfect. Now present indefinite we will see am is are, present continuous am being is being are being chilo, and present perfect hobe have been othoba has been. Okay, have been or you will write first. Okay, or has been. Present perfect you will write have been or has been. Past perfect, very easy. Past perfect had been, had been. Okay, past perfect had been. And future perfect, future perfect. Future amra ki peyechi, shall be will be peyechhilam, tarpor ki peyechi, shall be being will be being. Now perfect amra likhbo shall have been will have been. Okay, shall have been. Tumra age rules ta lekho, then I will be clear. Will have been, after that I will show some example. Clear? Present perfect you will write have been, has been, and past perfect had been only. Future perfect shall have been, will have been. I will show some example. This is the rules for the voice. Okay, now may I rub the board? Okay, 1 minute I gave you for the write and complete your writing. I think you have finished. Okay, now I will show some example. Let's see. We grow flower. We grow flowers. Let's see. This is active. Okay, this one active voice. Now we will make it passive. Amra etake passive korbo, tai to? I told in active which one is object. Active e jeta object ache, passive e seta ki hobe? First time I wrote on the board. Active hoye jabe subject. So which one is here object? We know here this one subject, this one subject, this one verb. Okay, so obviously this one object, eta object. So amra passive korar shomoy ki korbo, ei sub object ta ke subject e niye ashbo. Okay, mane at means first flowers, flo flowers. Clear? Then ki bolechhilam subject er pore ki hobe, eta dekho we grow flowers, eta kon tense e ache tumra ki bolte parbe? We grow flowers present indefinite tense ache, continuous or perfect? Eta ekhane verb er pore kono ing ache nei, kono have has had ache nei, so it is present indefinite. Eta holo present indefinite tense ache, ebong present indefinite tense e thakle amra passive korar shomoy ki likhbo bolechhilam? Am, is, are. Clear? Now can you tell me which one is here, am, is, are or are? Konta hobe ekhane flowers er pore? Flowers, it's a singular or plural? Plural. Okay, so after flowers you will write are. Flowers are. Then ami ki bolechhilam verb er past participle from hobe, tai na? Grow, eta hocche present form. To past participle form do you know? Grow, grew, grown. Okay, grown, that means G R O W N, grown, past participle. Clear? This is past participle, past participle. So flowers are grown. Tarpor ki bolechhilam object er age ekta
কি বসাতে হবে বাই বসালাম বাই আর অ্যাকটিভে যেটা সাবজেক্ট আছে অ্যাকটিভের সাবজেক্ট হুইচ ওয়ান দিস ওয়ান এটা যখন বাই এর পরে বসবে দেন আমি বলেছিলাম কি সাবজেক্ট চেঞ্জ সাবজেক্ট কিভাবে চেঞ্জ করতে হয় আই রোট সাম রুলস অলসো সো উই এর জায়গায় আমি কি লিখেছিলাম আস হ্যাভ ইউ রিমেম্বার অর ফরগট সো ক্লিয়ার ফ্লাওয়ার্স আর গ্রোন বাই আস ভেরি ইজি এখানটার অবজেক্টটা এখানে আমাদের সাবজেক্টে চলে আসছে ওকে দেন প্রেজেন্ট ইন্ডিফিনিটিভের জন্য আর বসেছে ক্লিয়ার অ্যান্ড পাস্ট পার্টিসিপল গ্রোন বসেছে বিফোর অবজেক্ট বাই লিখেছি অ্যান্ড সাবজেক্ট চেঞ্জ হয়ে এটা আস হয়ে গিয়েছে উই চেঞ্জ হয়ে অবজেক্ট যখন হয়েছে তখন এটা আস হয়ে গেছে ক্লিয়ার আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল I show another example. She wrote. This one active, okay? Active. She wrote a letter. She wrote a letter. Which tense? At first you find out which tense it is. Wrote. Which tense? Wrote ache past. ইন্ডিফিনিট টেন্স ওকে যেহেতু এখানে রোট আছে দিস ওয়ান পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে সো বয়েস চেঞ্জের ফার্স্ট নিয়ম কি যে অবজেক্টকে আমরা সাবজেক্ট লিখবো তাই তো তো এখানে অবজেক্ট কোনটা এ লেটার ওকে দিস ইজ অবজেক্ট দিস ওয়ান অবজেক্ট এ লেটার সো আই ক্যান রাইট হিয়ার এ লেটার ওকে দেন এ লেটার দেন কোনটা বসবে টেল মি পাস্ট ফর্ম আছে তাহলে কি হবে পাস্ট ইন্ডিফিনিটে আছে পাস্ট ইন্ডিফিনিটে আমি কি লিখেছিলাম ওয়াজ ওয়্যার লিখেছিলাম তাই তো এ লেটার হাউ মেনি লেটার হিয়ার সিঙ্গুলার অর প্লুরাল সিঙ্গুলার দিস ওয়ান সিঙ্গুলার সো ইট উইল বি হিয়ার ওয়াজ যখন এটা প্লুরাল হবে তখন ওয়ার হবে ক্লিয়ার সো এ লেটার ওয়াজ ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল সো রাইট প্রেজেন্ট রোড পাস্ট অ্যান্ড রাইট রোড রিটেন পাস্ট পার্টিসিপল ক্লিয়ার সো ইউ ক্যান রাইট হিয়ার রিটেন ডাব্লিউ আর আই টি টি ইএন রিটেন এ লেটার ওয়াজ রিটেন দেন বিফোর অবজেক্ট হোয়াট ইউ উইল রাইট বাই অ্যান্ড শি আছে শি চেঞ্জ হয়ে কী হবে সাবজেক্ট চেঞ্জ হয়ে কী লিখেছিলাম হার তাই না সো বাই হার ভেরি ইজি হুইচ রুলস আই শোন অ্যাট ফার্স্ট বিফোর মাই ক্লাস এক্সাম্পল দ্যাটস অল ইউ উইল ফলো দ্যাট রুল ইউ ক্যান চেঞ্জ এনি কাইন্ড অফ ভয়েস ইজিলি সাম উইল বি ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ওয়ান উইল বি আই উইল শো মাই অ্যানাদার ক্লাস ওকে সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস অবজেক্ট ইন প্যাসিভ সাবজেক্ট দেন পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আই রাইট হিয়ার দেন পাস্ট পার্টিসিপল রিটেন দেন বাই সাবজেক্ট হয়ে গেলে এখানে অবজেক্ট ক্লিয়ার নাও অ্যানাদার এক্সাম্পল আই উইল শো অ্যানাদার এক্সাম্পল আই উইল শো আই আই হ্যাভ is active I have been chosen my career chosen my career okay this is r e e r career I have been chosen my career I have been হুইচ টেন্স দিস ওয়ান অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট হুইচ টেন্সে কোন টেন্সে আছে এটা ইউ ফাইন্ড আউট দেন আই উইল বি ক্লিয়ার হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তাই না আই হ্যাভ বিন চুজেন মাই আই হ্যাভ বিন চুজেন মাই কেরিয়ার সো দিস সেন্টেন্স উই ক্যান সি হিয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমি কী বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যখন চেঞ্জ করবো দেন ইট উইল বি হোয়াট
Can you tell me? I made some mistake maybe here. I have chosen my career. Okay, I have chosen my career. So at first you find out which one is object here. Which one is object? My career. This is object. So object will be subject. Object ki hoye jabe? Subject hoye jabe. Okay. C A R E R. R then E E R. Career. My career have ache. Tai to? Have has thakle ami ki bolechi? Have been has been hobe. Tai to? So it will be here. Have been. Okay, my career have been and eta kintu past participle e ache. Okay, chosen ta past participle e ache. So eta change hobe na. Jokhon tumra dekhbe je past participle ache, then it will be not change. My career have been chosen by chosen by who? I, tai to? I. So I change hoye ki hobe? Me. Chosen by me. So clear, my dear students? I think all of you are clear. My career have been chosen by me. Now another example. I write here another example. Look at up the board. She active writes. She writes a book. Which one is object here? Very easy. Find out which one is object. So in passive, object will be subject. Passive object ta active object subject hoye jabe. Tai to? Acha. So a book is a object. A book and writes ache. Which tense? This one. Present indefinite tense. Ebong present indefinite tense ami ki bolechi? Am is are hobe. Tai to? So ekhane ki hobe? A book. Am hobe, is hobe, na are hobe. You know kokhon amra am use korbo, kokhon is, kokhon are. Am only for own self. Nijer jonno. I er pore sob shomoy am bosbe. Okay? And singular for is and plural are. Clear? Plural er jonno are, singular er jonno is. So a book is a singular number. So you write here a book is. Then verb hocche eta. Verb er past participle ki hobe? Write, wrote, written. Tai to? Write, wrote, written. Then you can write here written. Then by. You should write by. She ki hobe? Her. Okay? Acha. Ekhane jodi de hoto ki likhte bolo to amake? If you will be subject de hole ekhane ki hoto? Them. Clear? We hole us. So clear, my dear students? I think all of you are clear. Very easy and very interesting also, voice changing. If you can understand, then it will be very interesting, voice change. Clear? So what you will do? You should follow the rules what I show and I wrote on the board, and I think all of you write all the rules and technique, and you should follow that rules, and you will do your any kind of exercise from your book by yourself. Okay, so it will be easy for you, and I think all of you very easy. Before your betterment, I will discuss again in short. Short kore ami kichu bolchi je jokhon amra active ke passive change korbo tokhon ki korbo? Active er subject hoye jabe, object hobe passive er subject, ar subject hoye jabe object. Object er purbe amra ekta by use korbo ebong past verb er ki hobe? Past participle form hobe. Clear? Then তারপরে আমি যেটা বলেছি সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট কিভাবে চেঞ্জ করবে? যদি অ্যাক্টিভে আই থাকে, প্যাসিভে যখন এটা অবজেক্ট হবে, দেন ইট উইল বি মি, আর যখন হি থাকবে, দেন ইট উইল বি হিম, শি ইট উইল বি হার, দে চেঞ্জ হয়ে কি হবে? দেম, অ্যান্ড উই ইট উইল বি আস. ক্লিয়ার? দেন অ্যাবাউট টেন্স, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবে? লাইক লুক সি Right, she writes a letter. এটা present indefinite tense আছে, তাই তো? So very simple. Present indefinite tense কোনো ধরনের auxiliary verb থাকবে না, main verb থাকবে এবং সাথে es, is, ies অথবা s একটা থাকবে. Clear?
only for the third person singular number and jodi ta na thake tumi dekho je first person othoba second person ache ebong only the main verb then you think it will be present indefinite tense and that time you will write here amizar clear and past indefinite ki likhbe was were clear and past indefinite ki bhabe bujhbe you know I already show on example also then future indefinite am ki bolechi shall be othoba will be bosbe clear then present continuous continuous mane bujhe nibo amra je verb er sathe ekta ing ache okay verb with ing then it will be continuous to present continuous amra ki likhbo past am is are tai to continuous hole ki hobe amra jokhon continuous ekta sentence likhi je ami class nichhi then I am taking the class tai to এখন আমরা যখন ভয়েস চেঞ্জ করব দেন আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করব তখন আমরা এম বিং ইজ বিং আর বিং ইউজ করব ক্লিয়ার দেন পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং ভেরি ইজি ওয়ার ওয়ার বিং ক্লিয়ার এন্ড পারফেক্ট উইল বি ক্লিয়ার ওকে দেন ফিউচার কন্টিনিউয়াস আমরা ইউজ করব শ্যাল বি অর উইল বি দেন প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন has been past perfect only had been okay and future perfect shall have been will have been in short I will tell everything okay so my dear student you should follow the rules and you will do some exercise by yourself at your home and you will do more exercise then it will be clear it's a very interesting topic voice like math if you can understand then it will be very interesting if you can't understand then it will be very hard for you so at first you will try to understand everything okay tumi jokhon ekta jinish bujhe jabe then it will be very easy and very interesting for you okay my dear students so what is your today homework you should do some at least 6 voice change you will do by yourself according these rules clear so today that's all thank you very much assalamu alaikum